তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে তিনটে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ দিদি, আমি তাহলে কুলো কুটে নিই, শাকটাকগুলো বেছে নিই, আমি ততক্ষণ বাঁধাটা বেছে নিই। হ্যাঁ ঠিক আছে, আমি কেটে নিচ্ছি। ধনে জিরে আদা একসঙ্গে বেটে নেব। শাকগুলো দুবার করে ধুয়ে নিচ্ছি, নাহলে বালি থাকবে। দিদি আমি তাহলে কেটে নিই, আমি উনুনটা জ্বালি। হ্যাঁ কড়াই তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, বড়িটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে আমি শুকনো লঙ্কা দিচ্ছি। এবার পেঁয়াজ কুচুনো দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দেবো। দিদি একটু ঘিয়েটা একটু মিহি করে ছুলবে না? চিন্তা নেই, আমি ঠিক করে দিচ্ছি। জানি দিদি আমাদের এইসব থেকে স্কোয়াট একদম। শাকটা খানিক্ষণ নেড়ে নিয়ে তারপর আমি নুন দিচ্ছি, কেননা জল বেরিয়ে গেলে ভালো করে ভাজা যাবে না। আর একটুখানি হলুদ দিচ্ছি, শাক একটু শুকনো শুকনো ভাজাই ভালো লাগে। শাক ভাজা আমার হয়ে গেছে, এবার বড়ি ভাজাটা আর পোস্তটা দিয়ে নাপিয়ে দেবো। তোমাদেরকে তো বলেছি তিনটে রান্না করব, তার মধ্যে একটা রান্না আমার হয়ে গেছে। আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এবার রসুন কুচি, এবার পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি,
এবার ঘষে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেতে নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, নাড়তে নাড়তে এরকম শুকিয়ে গেছে, এবার নাবিয়ে নেব। দুটো রান্না তোমার হয়ে গেল, এবার লাস্ট রান্নাটা দেখো। কড়াই জল দিয়েছি, এবার কপিটা একটু সামান্য ভাপিয়ে নেব। একটু নুন আর একটু হলুদ, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কপিটা হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি কপিগুলো ভেজে নেব। কপিটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলোও ভেজে নিচ্ছি। একটুখানি নুন, একটুখানি হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিন। আলু ভাজা হয়ে গেছে, কড়াই আবার একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি জিরে, একটা তেজপাতা আর চারটে কাঁচা লঙ্কা। টমেটো ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেছে, বেটে রাখা বান্নাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিয়ে এবার হলুদ দিচ্ছি, দিচ্ছি লঙ্কাগুলো, একটু কাশ্মীরি লঙ্কাগুলো। সামান্য একটু জল দিয়ে কষে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। কপিটাও দিয়ে দিচ্ছি। কপি আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি,
ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দিচ্ছি। আলু কপি একটু সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। ঝোল হয়ে গেছে, দেখো আজকে তিন তিনটে রান্না করেছি, কেমন লাগে দেখো? তোমার হাতে রান্না ধরতে হবে না, ভালোই হবে, ভালো হয়েছে, খাচ্ছি, ভালোই লাগছে। এটা হচ্ছে কি ঝিঙে বাটা, একদম অন্য ধরনের হয়ে যায়, যেমন চাটনি করলে হয় সেই ধরনের জিনিস হয়। এক হাজার রান্নার এক এক রকমের স্বাদ, তো খুব ভালো হয়। আজকে তিনটে রান্না কেমন হয়েছে তোমরা লিখে জানিও, বিশেষ করে ঝিঙে বাটা।